আজকে উন্নত কাউন্সিলে আপনারা জাতীয় পার্টির পক্ষ থেকে যে চারজন প্রার্থী মনোনয়ন চেয়ে আবেদন করেছেন আপনারা তাদের যে ভোট দিয়েছেন আপনারা যাকে উপযুক্ত মনে করেছেন তাকে ভোট দিয়েছেন আপনাদের এই আপনাদের এই ভোট আপনাদের চোখের সামনে গণনা হয়েছে এবং সেই ফলাফল অনুযায়ী কে বিজয়ী হলেন কে দ্বিতীয় হলেন কে তৃতীয় হলেন আপনারা এখনই জেনে যাবেন এ ধরনের কাউন্সিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সম্ভবত এবারই প্রথম যেন আমি ফলাফল ঘোষণা করছি জনাব লুৎফর রহমান সাধারণ সম্পাদক বীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি 46টি ভোট পেয়েছেন করতালি জনাব ইমামুল হক প্রচার সম্পাদক রংপুর জেলা জাতীয় পার্টি যুব ফ্রন্ট তিনি 66টি ভোট পেয়েছেন করতালি জনাব বেদারুল ইসলাম সহসভাপতি রংপুর জেলা জাতীয় পার্টি ছাত্র ফ্রন্ট তিনি 138টি ভোট পেয়েছেন মোহাম্মদ আলমগীর হোসেন সভাপতি পীরগঞ্জ উপজেলা জাতীয় পার্টি যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট তিনি সর্বাধিক 167টি ভোট পেয়েছেন যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দুজনকে আপনারা যোগ্য বলে রায় দিয়েছেন বাকিরা অযোগ্য নন তবে এখানে কথাটা অবশ্যই বলতে হবে যে সর্বময় ক্ষমতার অধিকারী দলীয় গঠনতন্ত্র এবং সংবিধান অনুযায়ী সর্বময় ক্ষমতার অধিকারী জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মোজাদ্দেদী সাহেব তিনি যাকে প্রয়োজন মনে করবেন আমরা ধরে নিতে পারি যে জনাব আলমগীর হোসেন এই আসন থেকে মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে অনেকে এগিয়ে থাকলেন কিন্তু তিনি যদি প্রয়োজন মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান মহোদয় তাহলে জনাব আলমগীর হোসেন এবং জনাব বেদারুল ইসলাম দুজনকে ঢাকায় মনোনয়ন বোর্ডের সামনে ডাকবেন এবং এই দুজনকে ইন্টারভিউর মাধ্যমে আবার প্রার্থী বাছাই করবেন এই ব্যাপারটা আপনারা সতর্ক থাকবেন এখানে যা কিছু হচ্ছে সবকিছু নিরপেক্ষ আপনারা সবাই সমস্ত কিছু রুদে উঠে যাকে পার্টি চেয়ারম্যান এবং যাকে পার্টির প্রতীক গোলাপ ফুলের জন্য কাজ করে যাবেন
আর আপনাদের প্রতি আহ্বান থাকবে আগামী কাল থেকে আপনারা কাজে নামবেন। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত পরিসরে বক্তৃতা নিয়ে আছেন জনাব ইমামুল ইসলাম, জনাব ইমামুল হক। জনাব ইমামুল হক ভাইকে তার সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য সবের অনুরোধ জানাচ্ছি। জনাব ইমামুল হক। আমি মোহাম্মদ ইমামুল হক, জাকেরবাড়ি যুব ফ্রন্ট। আমরা বর্তমান জামানা গজবের জামানা, তাই আপনারা জাকের পার্টির নুহের তৈরি, তাই সবাইকে আহ্বান জানাবো জাকের পার্টি করতে। এবং এটার ভিতরে কি ফজিলত আছে আপনারা যুক্ত না হলে, জড়িত না হলে বুঝবেন না, তাই সবার খুবই আহ্বান থাকবে। আপনারা সবাই জাকের পার্টির ছায়া তলে আসলে আপনি বাঁচবেন, দেশ বাঁচবে এবং আমরা সবাই বাঁচবো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। জনাব লুৎফুর রহমান, জনাব লুৎফুর রহমান ভাইকে তার সংক্ষিপ্ত বক্তৃতা দেওয়ার জন্য সবের অনুরোধ জানাচ্ছি। আজকে জাতীয় স্থায়ী সদস্যবৃন্দ, বিভাগীয় নেতৃবৃন্দ এবং জেলা নেতৃবৃন্দ, আমার তিনজন উপজেলা পৌরসভা নেতৃবৃন্দ, দীর্ঘদিন ধরে সম্মানিত সভাপতি এবং সহযোগী সভাপতি নেতৃবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যে জাতীয় পার্টি মোহাম্মদ চেয়ারম্যান যে জাতীয় সংসদ নির্বাচনে প্রচেষ্টা করছে, এটা খুব ভালো। তবে আমি কিশোরগঞ্জের পৌরসভা এবং সাধারণ সম্পাদক এবং উপজেলা সাধারণ সম্পাদক, আমি যে পনেরোটা ইউনিয়নকে কুটি গুলো করছে, কুটি গুলো ভরছে, তা আমার এখানে খারাপ কথা নয়। তা যতটা আমি প্রতিটি গ্রামে গঞ্জে বাড়ি ঘুরে ঘুরে আমি সমস্ত ইউনিয়ন কমিটি করতে পারি, আমি করতে পারছি এবং পৌরসভার মধ্যে কমিটি করতে পারছি। এই লোকেরা আসলে ভোট দিই ইনশাআল্লাহ আসলাম, যাই কারণ মন্ত্রীর জন্য নয়। আমার দল দিতে পারতাম জাগের পার্টির কথা বলছে, জাগের পার্টি কুর্তিদের ঘরে ঘরে সকলকে। এখন বক্তৃতারে আছেন জনাব বেদারুল ইসলাম। উপস্থিত জাকের পার্টির চেয়ারম্যান মোবারকের চেয়ারম্যান স্যারের পদম মোবারক হইতে আগত কাউন্সিলর, প্রধান সহ কাউন্সিল টিম সকলের প্রতি জাকের পার্টির প্রভুত্বের প্রতি ক্লাম গোলাপের শুভেচ্ছা সহ সশব্দ চিত্তে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আপনাদের ভালোবাসায় আজকে আমরা এখানে গোলাপ ফুলের নির্বাচনের যে চারজন প্রার্থী ছিলাম, আসলে আমি মনে করি আমরা চারজন আজকে আপনাদের কাছে প্রার্থী, কিন্তু আমি মনে করি আমার সামনে প্রায় 400 জন লোক আপনারা যারা উপস্থিত আছেন, আপনারা সকলেই গোলাপ ফুলের প্রচার প্রসারের ক্ষেত্রে 400 জনই গোলাপ ফুলের প্রার্থী। আজকে আমরা যেই নির্বাচিত হই সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আমরা সকলে এক একজন এই পীরগঞ্জ উপজেলার এমপি ক্যান্ডিডেট হিসেবে গোলাপ ফুলকে প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য যে কাজ করার দরকার আমরা সকলে যেন সেই কাজটাই করি। সকলের প্রতি আমার এটাই আহ্বান থাকবো। যাকে পার্টি জিন্দাবাদ, বিশ্বনাথ খালা ফরিদপুর জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এখন বক্তৃতা নিয়ে আসছেন জনাব আলমগীর হোসেন। আজকে সর্বোচ্চ ভোট তিনি পেয়েছেন জনাব আলমগীর হোসেন। আলমগীর ভাই, যাক ওনার আপা হঠাৎ করে অসুস্থ,
যার কারণে উনি গাড়ি প্রস্তুত করার জন্য দ্রুত গেছে আল্লাহ পাক যেন ওনার পাকে সুস্থতা দান করে সকল বলেন আমিন আমিন সবার উপস্থিতি দেখতে দেখতে আমাদের সেই কাঙ্ক্ষিত কাউন্সিল অনুষ্ঠান শেষ হলো ভোটের ফলাফল ঘোষণা হলো আমাদের সামনে আর তেমন কিছু বাকি নাই তবে বাকি আছে শুধু আমাদের আজকের এই কাউন্সিল টিমের সম্মানিত টিম প্রধান আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জাগের পার্টি সম্মানিত মহাসচিব আপনাদের আমাদের অত্যন্ত সুপরিচিত ব্যক্তি জনাব শামীম হায়দার ভাই এখন আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তৃতা দিবেন নারায়ণ তাকবীর আল্লাহু আকবার নারায়ণ তাকবীর আল্লাহু আকবার বিশ্ব খাদেমা ফরিদপুরি জিন্দাবাদ জাগের পার্টি জিন্দাবাদ জাগের পার্টি জিন্দাবাদ নারায়ণ তাকবীর আল্লাহু আকবার أعوذ بالله من الشيطان الرجيم রংপুর ছয় আসন কিংগঞ্জ উপজেলা নিয়ে গঠিত এই আসনে জাতীয় পার্টির এমপি প্রার্থী ভাষায় মতে অনুষ্ঠিত কাউন্সিলের সম্মানিত সভাপতি উপস্থিত সম্মানিত কেন্দ্র কাউন্সিল টিমের সদস্যবৃন্দ রংপুর জেলা রংপুর বিভাগীয় জাতীয় পার্টির নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট পূর্বঞ্চ উপজেলা জাতীয় পার্টি সহযোগী সংগঠন মহিলা ফ্রন্ট ছাত্রীফ্রন্ট সহ এই এলাকার আপামর জনসাধারণ গণ্যমান্য ব্যক্তিবর্গ আসসালামু আলাইকুম আজকে আপনারা কাউন্সিলে যা দেখলেন যেভাবে এই মাঠ পরিপূর্ণ করে চারদিকে আপনারা দাঁড়িয়ে আছেন এটাই চেয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান মুস্তফা মিত্র মহোদয় আজকে সারা দেশে মানুষ তাদের হৃদয়ে যে চিন্তা যে চেতনা যে ভাবনা লালন করে তার একটা বাস্তবায়নের সেই আশাকাঙ্ক্ষা বাস্তবায়নের একটা চিত্র একটা মেসেজ একটা তথ্য তারা আজকের এই কাউন্সিলে পেয়েছেন সেজন্য তারা দলে দলে এই কাউন্সিলে সমবেত হয়েছেন সকল জনসাধারণ আজকের এই কাউন্সিলে উপস্থিত হয়ে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাহিদের এই কর্মসূচির যথার্থতা এই কর্মসূচির অপরিহার্যতা এবং এই কর্মসূচির ঐতিহাসিক গুরুত্ব যথাযথভাবে প্রমাণ করায় সফল করায় আপনাদের সকলকে জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুজাহিদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় নেতৃবৃন্দ প্রিয় জনসাধারণ আজকে আমাদের হৃদয়ে আমাদের মনে যে ভাবনা যে চিন্তা সবচেয়ে বেশি ঘুরপাক খায় সেটি নিজেকে নিয়ে নিজের পরিবারকে নিয়ে সব জায়গায় একই দৃশ্য তাই সেই কথাগুলোই আগে বলতে হয় আমাদের এই বৃহত্তর রংপুর এখানে বড় ধরনের সহিংসতা বড় ধরনের হিংসা হানাহানির কোন ইতিহাস নেই নাহের যেটা জীবন চালানোর জন্য অনেক কিছু হয় পশ্চিমা দেশের কুপ্রভাব এই বাংলাদেশে যেমন এসেছে তার কিছুটা রংপুরে এসেছে সেই পশ্চিমা প্রভাবে উশৃঙ্খলা থাকতে পারে হিংসা হানাহানি থাকতে পারে তবে সেটা এখনো অনেকটা অন্যান্য জেলা থেকে বিভাগ থেকে অনেকটা নিয়ন্ত্রণে আছে আমার এই কথা বলার অর্থ হচ্ছে যে আমাদের এই বৃহত্তর রংপুর এবং আমাদের এই রংপুর আমাদের এই পীরগঞ্জ সব মানুষ খুব শান্তিপ্রিয় তারা কৃষিকাজের উপরে সবচেয়ে নির্ভরশীল অর্থাৎ আমাদের এই অঞ্চলের অর্থনীতি কৃষির উপরে নির্ভরশীল কিন্তু পৃথিবীটা আগে গেছে অনেক দূর আমাদের এই বাংলাদেশি
তথ্য প্রযুক্তির এত উন্নতি হয়েছে যেটা অন্যান্য সকল দেশের চাইতে অনেক অনেক বেশি অগ্রগতি এবং উপরে আছে এই বাংলাদেশ। সেই তথ্য প্রযুক্তির যুগে আমরা যদি শুধু কৃষির উপরে নির্ভর করি তাহলে আমাদের বেঁচে থাকাটা খুব কষ্ট হবে, কেননা এমনিতেই এই পৃথিবী এখন অনেক আধুনিক, পুরো পৃথিবীটাই আপনার আঙ্গুলের টিপের উপরে, ইংরেজিতে ফিঙ্গার টিপ, সবকিছু একটা আঙ্গুলের উপরে এখন নির্ভর করে, আঙ্গুলের চাইতেও আরো কমে চলে আসছে। সেই সেই বিষয়টি সবারই ধারণা থাকা উচিত। এই যখন পরিস্থিতি সবকিছু যখন মোবাইলে করা যায়, এখন ল্যাপটপও লাগে না, মোবাইলে যদি সবকিছু করা যায় সেইভাবে পীরগঞ্জকে আগাইতে হবে, সেভাবে পীরগঞ্জকে তৈরি হইতে হবে। কিন্তু সেই আগায় একটা দিবে কে, তৈরি করবে কে? 52 বছর তো হইল, অনেক জাতীয় নেতাই দেশের সেবা করেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে। কিন্তু বিগত বছরগুলিতে যখন করোনা সারা পৃথিবীতে ভয়াবহ আঘাত করলো, সেই আঘাত বাংলাদেশ এসে পড়লো। বাংলাদেশ ছোট্ট একটা দেশ, কিন্তু বিপুল মানুষ, 18 কোটি মানুষের উপরে এই দেশের মানুষের বসবাস। সেখানে আল্লাহ পাকের অশেষ মেহরবানি, অলিয়া আউলিয়াদের পদস্পর্শে ধন্য এই বাংলাদেশ, বিশেষ করে এই জামানায় যিনি আল্লাহ পাকের রহমতের উসিলা, এই জামানায় যিনি বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ প্রতিচ্ছবি, সেই মহামানব জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্ব আলী হযরত শাহ সুফি কাদের ফরিদপুরি কুদ্দুসুল আজিজ কেদারান সাহেব, তেনার হেদায়েতের জীবনের পুরোটাই এই দেশের মানুষ শুধু জাকের আনদের জন্য নয়, যারা তার কাছে তার সান্নিধ্যে গিয়েছেন শুধু তাদের জন্য নয়, এ দেশের আপামর জনসাধারণ, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, একই সাথে মুসলিম উম্মা এবং সারা বিশ্বের শান্তিকামী মানুষের জন্য আল্লাহর দরবারে দুই হাত তুলে অঝরে রোনা জারি করেছেন। তিনি সারা রাত আল্লাহর দরবারে বন্দেগী করেছেন, দুই হাত বিশ্ব মানবের কল্যাণের জন্য তুলে রেখেছেন। এই কথা বলার অর্থ হচ্ছে যে করোনায় এই বাংলাদেশের অনেক বড় ধরনের ভয়াবহ ক্ষতি হতে পারত, কিন্তু যেহেতু এই দেশ, এই জামানা, এই শতাব্দী বিশ্ব খাজা ফরিদপুরি কাদাদান হুজুরের শতাব্দী, সেজন্য তিনার খাতিরে আল্লাহ পাক বাংলাদেশকে অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রেহাই দিয়েছেন, রক্ষা করেছেন। কিন্তু তারপরে কথা থেকে যায়, মানুষ আজ নিজের অন্য সংস্থান করতে যেয়ে এমন একটা পরিস্থিতিতে নিপতিত হয়েছে যে অধিকাংশ মানুষ তারা আর দিশেহারা, তাদের মনোবল এমন একটা পর্যায়ে নেমে এসেছে যে কোনো সময় তারা ভেঙে পড়তে পারে। আবার এই কর্মসংস্থান করতে যেয়ে কিছু মানুষ, কিছু ক্ষমতালোভী মানুষ, তারা আর প্রভাবশালীদের আশ্রয় প্রশ্রয় পেয়ে তারা এত ধনশালী হয়েছে, এত বিত্তশালী হয়েছে, তাদের অপরাধ, তাদের অনাচার, তাদের বিকৃতি, তাদের যেগুলো মুখে আনা যায় না, অসৎ কার্যকলাপ, অনৈতিক কার্যকলাপ এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে আজকে সমাজ ব্যবস্থা, পরিবার ব্যবস্থা, পরিবারতন্ত্র, পরিবার ব্যবস্থা সবকিছু ভেঙে পড়ার উপক্রম হয়েছে। সেই সাথে যোগ হয়েছে নিত্যনৈতিক কঠিন সব সমস্যার মোকাবেলা। সবকিছুর দাম বেড়ে গেছে, চাকুরি সোনার হরিণ হয়ে যাচ্ছে, আপনি আপনার সন্তান, আপনার স্ত্রী যেখানে চাকরি করেন সেখানে তার মজুরি কমে যাচ্ছে, বেতন কমে যাচ্ছে, অনেক প্রতিষ্ঠান তার সবচেয়ে ভালো ভালো কর্মীদেরকেও ছাঁটাই করতে বাধ্য হচ্ছে, আপনার সন্তান বিদেশে প্রবাসে গেছে সেখানে সে কাজ পায় না, কাজ পেলেও তার বেতন কম, আপনার স্বামী বিদেশে আছে প্রবাসে, বছর পর বছর তিনি গাধার মতো পরিশ্রম করছেন কিন্তু সংসার সামনের দিকে এগোচ্ছে না, তিনি খেয়ে না খেয়ে যে 2টি টাকা পাঠান তা আপনার সংসার খরচেই চলে যায়, 2টি টাকা সঞ্চয়ে থাকছে না, যাদের কিছু সঞ্চয় ছিল বিরাজমান পরিস্থিতির কারণে আজকে তাদের সঞ্চয় ভেঙে খেতে হচ্ছে, আর যাদের কিছুই নাই তারা কখন কি খায়, কে তাকে খেতে দেয় সে জানে আর আল্লাহ পাক ভালো জানে। তবে এই বাংলাদেশে আরেকজন মানুষ জানে
যে এই পীরগঞ্জের কে খায় কে না খেয়ে থাকে, এই পীরগঞ্জের কে মধ্যরাতে পেটের ক্ষুধায় উঠে জেগে বসে থাকে, এই পীরগঞ্জের কোন মা সন্তানের মুখে হাত তুলে দিতে না পেরে মাঝরাতে চুপে চুপে কাঁদতে থাকে, এই পীরগঞ্জের কোন বাবা সারাদিন কোনো কাজ না পেয়ে যখন ঘরে এসে স্ত্রীর হাতে একটু চাল একটু ডাল তুলে দিতে পারেনি, সেই মমতাময়ী মা কোনো কিছু রান্না করতে না পেরে নিজে কপাল ঝুঁকেছেন আর বাচ্চারা অঝরে কেঁদেছে ক্ষুধায় কাঁদতে কাঁদতে এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছে। এই বাংলাদেশের কেউ না জানলো একজন মানুষ সারা রাত জেগে থাকেন, একজন মানুষ সারাদিন জেগে থাকেন, তার কাছেই ক্ষুধার হাজারি, তার কাছেই ক্ষুধার্তের আত্মদাদ, তার কাছে অসহায় মহামার আত্মদাদ হাজারি। সেই নেতা হচ্ছেন বিজেপি মুক্তবাহিনীর ফয়সাল মুজাহিদদেবে। কাজে আমার একথা বলতেই হয় যেই নেতা আপনাদের জন্য চোখের পানি ফেলে, আপনারা না খেয়ে থাকলে তিনি না খেয়ে থাকেন, আপনাদের আত্মনা আপনাদের হাজারি যাকে কাঁপিয়ে দেয়, যাকে ব্যতিব্যস্ত করে ফেলে, যাকে বেকারার করে দেয়, সেই মহান নেতা জনদরদী সত্যিকার অর্থেই দেশ ও জাতির কল্যাণের বন্ধু, জনগণের প্রতিটি হৃদয়ের সাথে যার সংযুক্তি, প্রতিটি প্রাণের সাথে যার সম্পর্ক, সেই মহান নেতা জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফানির ফয়সাল মুজাহিদদেবি। কাজেই এনার একটাই চাওয়া, এই পীরগঞ্জের মানুষ, এই রংপুরের মানুষ, এই বাংলাদেশের মানুষ খাবারের জন্য আর হাহাকার করবে না, জীবন বাঁচানোর জন্য আর হাহাকার করবে না, সংসারের ভরণ পোষণ করার জন্য আর আকাশের দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবে না, সন্তানের সামনে বাবা আর মা আর অপরাধী হয়ে থাকবে না, বাবা মার সামনে উপার্জনক্ষম ছেলে মেয়ে আর মাথা নত করে লজ্জায় মাটির নিচে চলে যেতে চাইবে না। এরকম সুন্দর সাবলীল শান্তিময় আল্লাহর রহমতে ভরপুর একটি পীরগঞ্জ, একটি রংপুর, একটি বাংলাদেশ চান জাকের পার্টি চেয়ারম্যান মুস্তফা আমির ফয়সাল। এবার আপনারা কি তার ডাকে সাড়া দিবেন? তিনি যে আপনাদেরকে এত ভালোবাসেন সেই ভালোবাসার সাড়া কি আপনারা দিবেন? আপনাদের জন্য তিনি কোনোদিন রাতে ঘুমান না, আপনাদের দুঃখের খবর পেলে, আপনাদের বেদনার খবর পেলে তিনি বেদনা ভারাক্রান্ত হন, সকলের আড়ালে চোখের পানি মোছেন, সেই দরদিকে এবার কি আপনারা সামনে টেনে আনবেন? সত্যি করে বলেন, টেনে আনবেন? তিনি শুধু আপনাদেরকে ভালোবাসেন, গত 34 বছরে তার অসংখ্য প্রমাণ রয়েছে, অসংখ্য প্রমাণ। এত বড় বড় সংকট গেছে, তিনি হাজার হাজার বস্তা চাল, হাজার হাজার বস্তা ডাল, হাজার হাজার বস্তা আটা ময়দা, লক্ষ লক্ষ শাড়ি কম্বল মানুষের কাছে দুই হাতে বিলাইছেন, কিন্তু টেলিভিশন পত্র পত্রিকাটা আসে নাই, এতে তিনি দুঃখ পান নাই, টেলিভিশন পত্র পত্রিকাকে বলেনও নাই যে আমার এই যে শুভ কর্ম প্রাণ কার্য তোমরা প্রচার করো, যদি বলতেন তাহলে টেলিভিশনে আসতো, পত্র পত্রিকায় আসতো। আপনারা কি বলেন? আজকে ঠিক বললাম? আজকে একটা কথা বলতে হয়, আজ থেকে বেশ কিছু বছর আগে ঢাকায় প্রচন্ড শীত, সারা দেশে প্রচন্ড শীত, তিনি রাতের আধারে শুধু ড্রাইভারকে নিয়ে গাড়ি ভর্তি কম্বল নিয়ে ফুটপাতে শুয়ে আছে ছিন্নমূল মানুষ, ফুটপাতে শুয়ে আছে আদম সন্তান, তাদের কাছে যে গরম কম্বল বিলিয়ে দিয়েছেন, এরকম জাতীয় নেতা পাবে? এরকম
মানুষকে ভালোবাসে এরকম ক্ষমতাময়ী নেতা পাবে একসাথে মায়ের আদর একসাথে বাবার আদর একসাথে মায়ের আঁচলের মধুমাখা স্নেহ আর একসাথে বাবার অভিভাবকত্বের সমস্ত বোঝা টেনে নেওয়া এরকম নেতা কি পাইছেন কোথাও মায়ের মমতা বাবার অভিভাবকত্ব একসাথে দুইটা উপহার দেয় এরকম নেতা পাইছেন পান না মাফ করবেন সর্দি লেগে গেছে বহু জাতীয় নেতা আসছে তারা তাদের কাছে আমরা কিছুই না তারা এত সুন্দর সুন্দর কথা বলতে পারে আমাদের এই পীরগঞ্জে কয় মন ধান হয় কয় মন চাল হয় পাট হয় কতগুলা কতগুলা বাড়িতে মুরগি আছে কি কি করলে আরো বেশি চাষ হবে এত সুন্দর সুন্দর পরিসংখ্যান তারা দিবে যে তাদের কাছে আমরা মনে হোক আপনাদের মনে হোক আমরা কিছুই না আসলেই আমরা কিছুই না তবে আমাদের কাছে যেটা আছে এটা তাদের কাছে নাই সেটা হলো ভালোবাসা বুক ভরা ভালোবাসা ভালোবাসা দিয়ে সব জয় করা যায় সেই ভালোবাসাটা অনেক বড় বিশাল বড় সেই ভালোবাসা সাত্যবোধ আত্মা সাত্যবোধ জমিন যে ভালোবাসার স্থান হয় না এত বিশাল এত ব্যাপক সেই ভালোবাসাটা এই বাংলাদেশে একটা হৃদয়ে ধারণ করে সেটা পীরজাদা মোস্তফা মীর ফয়সল সেই ভালোবাসার তরঙ্গ নিয়ে আপনাদের কাছে আমরা আসছি সেজন্য যারা শিক্ষিত গুণীজন আছেন বিশাল বিশাল বক্তব্য দিতে পারেন তাদের কাছে আমরা কিছু না হইলেও আমাদের কাছে যে ভালোবাসাটা আছে ওইটার কাছে তারা কিছুই না তারা শুধু মানুষেরটা লোকপাট করে নিয়ে গেছে আমরা কারো বদনাম করতে চাই না কিন্তু কিছু কথা যদি না বলি আপনার মনে যে কষ্ট আপনার মনে যে বেদনা সেটার সাথে কি আমাদের মিলবে মিলবে না সেজন্য বলি লুট করে নিয়ে গেছে আপনার চাল লুট করে নিয়ে গেছে আপনার গম লুট করে নিয়ে গেছে আপনার টাকা আপনার সন্তান পড়বে আপনার স্বামী ভালো রোজগার করবে ভালো একটা কাজ করবে চাকরির পিছনে দৌড়াবে না সে তার নিজের একটা ভ্যান থাকবে অথবা রিক্সা থাকবে যোগ্যতা অনুযায়ী হয় সে হস্তশিল্প থাকবে তার নতুবা একটা টঙের দোকান থাকবে নতুবা একটা মুরগির খামার থাকবে নতুবা মাছ চাষের পুকুর থাকবে নতুবা পাটজাত পণ্যের একটা ছোট্ট হস্তশিল্প কারখানা থাকবে আরো কত কি আছে আপনার ছেলে একটা ছোট্ট কম্পিউটার নিয়ে বসে যাবে আপনার মেয়ে একটা ছোট্ট কম্পিউটার নিয়ে বসে যাবে বাংলাদেশে তার কাজ করতে হবে না এখন ইন্টারনেট আছে বিদেশ থেকে সে কাজ নিয়ে আসবে ইন্টারনেটে ঘরে বসে 20,000-50,000 টাকা রোজগার করবে এটাই তো হওয়ার কথা ছিল তাই না সে টাকাগুলি বাজেটে আসে আমরা কাউকে চোর বলতে আসিনি সেই টাকাগুলি বাজেটে আসে এবার সেটা বুঝে নেওয়ার পালা আপনারা কি বলেন বুঝে নিতে চান চাইলে কোন যুদ্ধ করতে হবে না খালি একটা কাজ করতে হবে একটা পিল মারবে কোন মার্কায় আর একটা কাজ করতে হইব সেটা হলো যে রাজনীতি এখন এত পৌঁছে গেছে রাজনীতি আর নাই রাজনীতি রাজার নীতি জাকের পার্টির চেয়ারম্যান বলেন জাকের পার্টির সিনিয়র চেয়ারম্যান যিনি আপনাদের বাজারটা সুন্দর করে দিবে তিনিও বলেন কিসের রাজনীতি রাজার নীতি হচ্ছে রাজনীতি আজকে যারা রাজনীতি করে তারা কোথা থেকে উঠে আসছে আপনারা চিন্তা করে দেখেন যে গাড়ি চালাইতে জানে না তার হাতে যদি স্টিয়ারিং দেন তাহলে যাত্রী যা আছে তাদের কি হবে আর বলতে হবে তাহলে ওইটাই হয়ে গেছে জাকের পার্টিতে রাজনীতি তারাই করে মিশরি কেবলা দান হুজুর একজন মহান নেতাকে সৃষ্টি করে দিলেন আমাদের জন্য সেই মহান নেতার যে আলো সেই আলো থেকে একটা একটা করে মোমবাতি জ্বলতেছে এরকম 300 মোমবাতি 300 গোলাপ ফুল সারা দেশে সাজানো হবে 300টি সংসদীয় আসনে আর তাদের সাথে যারা কাজ করবে এবং তারা সহ তারা রাজনীতিকে পেশা হিসাবে নেয় নাই রাজনীতি করে ক্যান্ডেলবাজি করবে রাস্তার টাকা খেয়া ফেলাবে অমুককে কলার ধরে বলবে 20,000 টাকা দে অর্থাৎ গুন্ডামি সেগুলা জাকের পার্টিতে নাই জাকের পার্টিতে যারা রাজনীতি করবে তাদের জন্ম হইতে রাজনীতি করার জন্য এবং যাদের জন্ম হইতে রাজনীতি করার জন্য তাদেরকে জাকে
জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফামের ফসল মুজাদ্দেদি একটা একটা করে পাইসামিত আছেন, সেজন্য 34 বছর সময় লাগিয়ে গেল। এত বড় সময় নিয়ে আর কেউ কাজ করছে? তাহলে যিনি 34 বছর সময় অপেক্ষা করতে পারেন, একটা একটা করে সাচ্চা মুমিন, সাচ্চা দেশপ্রেমিক, সাচ্চা রাজনীতিবিদ, যার হৃদয়ে আছে শুধুই রাজনীতি, জনগণের জন্য রাজনীতি, মা বন্ধের জন্য রাজনীতি, ভাই বন্ধের জন্য যা রাজনীতি, দেশের জন্য রাজনীতি, সেরকম তৈরি করতে 34 বছর আছে। আজকে তা কোথায় শুরু হয়েছে? এতে আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? এই যে আজকে বাসায় ভোট হইল, সবাই আন্তরিক ভাবে ভোট দিতেন না? ঠিক এইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনারা ভোট দিতে চান, তাই না? এই ভোটের মাধ্যমে ওই যে বললাম 34 বছর যারা বাছাই করতেছে, আপনারা কি সেই প্রার্থীর ভোট দিবেন না নির্বাচনের এক মাস আগে এসে কোটি কোটি টাকা ছড়াইব তারে ভোট দিবেন? কারে ভোট দিবেন? 34 বছর। ধন্যবাদ। আর একটা আবেদন রাখবো, নিজের ভাগ্য ডালে নিজের হাতে কুড়াল মাইরেন না। নির্বাচনের আগে কর 1000 টাকার নোট নিয়ে আসে, 500 টাকার নোট নিয়ে আসে, খুচরা আনে না। ওইটার কচকচাটা দেখা সাধারণ মানুষ তো মাথাটা একটু ঘুরান দেয়, নষ্ট হয়ে যায়। তখন মুহূর্তের ভুলে ওই লোভে পড়া ওই টাকাটা খায়, খাওয়ার পরে 5 বছর চোখের পানি মালাইত, তাই না? দিতে 1000 নেয় কয় কোটি? দায়িত্ব আপনি হইলেন। আপনি যদি সংসার করা বোঝেন, রোজগার করা বোঝেন, তাহলে কেন এটা বুঝবেন না যে 1000 টাকার বিনিময়ে 5 বছরের জন্য আপনার কপাল মারে বিক্রি করে দিলেন? এতে কি আল্লাহ পাক খুশি হবে? আপনার বিপদ, আপনার অভাব, আপনার বিপদ আপনি নিজে ডেকে আনলেন। এইভাবে পীরগঞ্জের ঘরে ঘরে যদি বিপদ আর বিপর্যয় দায়িত্ব আনেন, তাহলে পুরো পীরগঞ্জ তো পিছিয়ে যাবে, যাবে না? এবং এটা যদি সারা বাংলাদেশে করে, তাইলে কি বাংলাদেশ আগাবে না পিছিয়ে যাবে? আমার কথা কি আপনাদের খারাপ লাগে? আমি কি আরেকটু বলবো? দুঃখের কথা বলতে আসছি, আপনাদের কথা বলতে আসছি। আমরা আপনাদের ভোট নিয়ে গাড়ি বাড়ি চাই না, কারণ যাকে পার্টি চেয়ারম্যান এমন এক মহান নেতা, তার কাছে গেলে চোর ভালো হয়ে যায়, গুন্ডা ভালো হয়ে যায়, বদমাইশ ভালো হয়ে যায়, লুটেরা ভালো হয়ে যায়। তবে তার মধ্যে কথা আছে, যারা আল্লাহ পাক কর্তৃক নির্ধারিত পরিবেশ পরিস্থিতির কারণে যারা বিপদগামী হয়েছে, আর কেবলমাত্র তারাই যাকে পার্টি চেয়ারম্যান মোস্তফা মীর ফয়সাল মজিদের কাছে গেলে ভালো হয়। আর বাকি যেগুলি আছে ওই চেয়ারমোর দেখে ভয়ে পালায়, এগুলো এখানে বলার কথা না, কিন্তু বলতে হচ্ছে। মনে রাখেন, আমরা যারা আছি আপনাদের ফাঁকে যদি গাড়ি গাড়ি নেই, যাকে পার্টি চেয়ারম্যান ক্ষমা করবে না। এরকম নেতা, আমি নেতা বলতে ভয় পাই, নেতা একজন মোস্তফা মীর ফয়সাল, আমরা এখনো কর্মী হইতে পারি নাই, এরকম পিয়ন উনি দেশে অসংখ্য তৈরি করছে, যারা নীতি নৈকতে নীতি নৈতিকতা আদর্শকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়, তাতে কি আপনারা খুশি হয়েছেন? তাহলে করজোর একটা মিনতি থাকবে, আমাদের এই পীরগঞ্জে এত সুন্দর সুন্দর ঘর, সেখানে এত সুন্দর দক্ষিণা বাতাস, সেই কুড়ের ঘর, একচালা টিনের ঘর, দোচালা টিনের ঘরের পাশে কি সুন্দর শস্য খেয়ে হঠাৎ করে বৃষ্টি আসে, বানের পানিতে সব তলায় যায়। আবার ফসলটা কেটে ঘরে তুলবো, উঠানে আমরা শুকাইতে দিচ্ছি, এমন বানের পানি আসে সব তলায় যায়। আবার এত সুন্দর বীজ বপন করলাম, চারাগুলো এত সুন্দর হইতেছে, সেইবার এত খরা হয় সব জয়লা যায়, তাই না? কিন্তু এ থেকে বাঁচার পথ আছে, আল্লাহ পাক আমাদেরকে সেই পথের সন্ধান করতে বলছে। আর বলছে যে আল্লাহ মনোনীত যে প্রতিনিধি, যিনি জনগণের জন্য কল্যাণ করেন, যার উপরে আল্লাহর রহমত আছে, সেই রকম একজন আমি আর দিতে করে, আর বাংলা হইল নেতা, সেরকম একজন নেতাকে যেন আমরা খুঁজে নিই। তাইলে আল্লাহ পাকের এই নির্দেশ মানতে হবে না? মানলে আল্লাহর উপরে আল্লাহর রহমত যার উপরে আছে, যিনি সৎ ন্যায়নিষ্ঠ এবং যিনি মহান, যার কাছে প্রেম, যার কাছে ভালোবাসা, যার কাছে ক্ষমা উদারতা, সবার আগে যিনি গরিব ধনী দেখেন না,
যিনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাছেন না, যার কাছে আল্লাহ সৃষ্টি সবার আগে, সেরকম নেতা এই দেশে আছে তাকে সমর্থন করবেন না? তিনি যদি ডাক দেয় তার কাছে দৌড় দিবেন না? তিনি যা করতে বলে তা করবেন না? ভোটের আগে যদি 1000 টাকায় ভুল করতে পারেন, এইবার নিজের ভালোর জন্য একটা ভুল করেন। যদি এটা সঠিক, তারপর আমি আপনাদের ভাষায় বলবো একটা ভুল, সেই ভুলটা হলো যে জাকের পার্টি চেয়ারম্যানের নাম ডাক নাই, টেলিভিশনে তেমন দেখা যায় না। আমাদের মধ্যে আছেন এরকম যারে বেশি দেওয়া যায় তার লিগে আমরা ফাল দিই, দুই দিন পরে গেছেন দেয় গলা গেছে। ধন্যবাদ। আওয়াজ কিন্তু কম। এই ভুলটা করতে রাজি আছেন কিনা? এই ভুল করতে রাজি আছেন? ধন্যবাদ। আমরা ছোট্ট মানুষ, কিন্তু ভালোবাসাটা অনেক বড়। আপনার ভালোবাসা, আমার ভালোবাসা, এখানে যারা আছেন ভালোবাসা, সকলের ভালোবাসাটা যদি ঐক্যবদ্ধ করি, এই ভালোবাসার শক্তির সাথে কেউ পারবে? পারবে না। তাহলে আমরা বলবো আগামী সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন সামনে রেখে অনেক ধরনের ষড়যন্ত্র হইতে পারে। এবার আপনারা চোখ কান খোলা রাখা, শুধু একজনের নেতৃত্বে একজনের আঙ্গুলে দিকে তাকায় থাকেন, সেই পবিত্র আঙ্গুল, সেই পবিত্র নেতা, মহান নেতা, একমাত্র নেতা, আপনার আমার দুঃখ রোজনী অবসানের একমাত্র কান্ডারী জাকের পার্টি চেয়ারম্যান মোস্তফা আলী ফয়সাল মুজাহিদুদ্দিন। তিনি যা বলবে তা করবেন না? তিনি যদি আমাদেরকে রাজধানী ঢাকায় ডাক দেয় যাইবেন? কে কে যাইবেন? ধন্যবাদ। বড় সাজ লাগে, আরো কথা বলি, রাত অনেক হয়ে যেতেছে। আমাদের এই পীরগঞ্জে অনেক মা আছে, ঘর নাই, ঘরের চাল নাই, ছোট ছোট সন্তান, ছোট্ট একটা হাফ প্যান্ট দিলে সম্ভব না, নাই দিতে পারে না, সারাক্ষণ চোখের পানি মোছে। বাচ্চাগুলো যখন বাজার দিয়ে হাইটা যায়, কত রকমের ফল সাজানো থাকে, ওরা খাইতে ইচ্ছা করে। বাচ্চা রাস্তা দিয়া ছোট ছোট শিশুরা প্রজাপতির মতো স্কুল ড্রেস পরে লাফাতে লাফাতে স্কুলে যায়, ওরও মন চায়। যাকে পার্টি চেয়ারম্যান এই কষ্টটা সহ্য করতে পারে না। তো সেই জন্য এই পীরগঞ্জে যারা আছেন, তরজরে মিনতি করি আপনাদের কাছে, আমার যে মা যে বাবা মাথা গুজার ঠাঁই নাই, আজকে কি খাবেন তার নিশ্চয়তা নাই, আপনার সন্তান স্কুলে যাবে দূরে থাক, তার পরনের কাপড়ই নাই, অনুরোধ থাকলেও আপনারা মোস্তফা আলীর ফয়সাল মুজাহিদের প্রতি সবাই সমর্থন দেন। তার পতাকা যাকে পার্টি পতাকার নিচে ঐক্যবদ্ধ হন, আর একটা পবিত্র ফুল গোলাপ ফুল, সেই গোলাপ ফুলের ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ হন, ঘরে ঘরে গোলাপ ফুলের দাওয়াত দেন, আর সবাই গোলাপ ফুলে তিল মারেন। এটাই অনুরোধ। আপনাদের দুঃখ রোজনের অবসান হবে, আপনাদের দুর্ভাগ্যের অবসান হবে, আপনাদের ভাগ্যের উন্নয়ন হবে। আবার দুবেলা দুমুঠো নিশ্চিন্তে খেয়ে পরে সুন্দর একটা ছাউনির নিচে থেকে সুন্দর কাপড় পোশাক পরিধান করে মসজিদে নামাজ পড়তে যাবেন, মন্দিরে পূজা করতে যাবেন, প্যাগোডায় উপাসনা করতে যাবেন, আবার চার্চে উপাসনা করতে যাবেন। হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বহু সম্প্রদায়ে বহু সাম্প্রদায়িক সম্প্রীতি একমাত্র মোস্তফা আমির ফয়সাল মুজাহিদের হাত দিয়ে আসবে। আপনাদের কি বিশ্বাস হয়? যার যার অবস্থান থেকে আপনারা সম্মানিত হবেন, এই বাংলাদেশের সম্মানিত নাগরিক হিসাবে আপনারা বেঁচে থাকবেন। মোস্তফা আমির ফয়সাল মুজাহিদের যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে রিক্সাওয়ালা, ভ্যানের ড্রাইভার, মুটে দিন মজুর, ছিন্নমূল, নিম্নবিত্ত সবাই সম্মানের সাথে বসবাস করবে। আপনাদের মনে চায় আমিও বিত্তশালী হব, আমিও ধনী হব, আমিও মর্যাদাবান হব? সবই হতে পারবে, শুধু একটা কাজই করতে হবে, পবিত্র সেই ভুল। সেই ভুলটি হচ্ছে তীরজাদা মোস্তফা আলীর ফয়সাল মুজাহিদ যা বলে তাই করতে হবে,
তিনি যা কথা বলবেন তাই কথা হবে, তিনি যেখানে ডাক দিবেন সেখানেই উপস্থিত হতে হবে। রাজি আছেন? ধন্যবাদ। কথা এখানে শেষ করতে চাই, আর একটা ছোট্ট নির্দেশ, খুব কঠিন নির্দেশ জ্যাকেট পার্টির চেয়ারম্যান মহোদয়, যারা আজকে আবেদন করলেন চারজন, প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ হলেন, আপনাদের সবার ইমানি দায়িত্ব আজকে এখানে বসে শপথ দিবেন, কাল থেকে ঘরে ঘরে আপনারা গোলাপ ফুলের দাওয়াত দিবেন, এবং এখানে যারা উপস্থিত আছেন আপনারা পুরুষ এবং মহিলা আপনারা সবাই ঘরে ঘরে গোলাপ ফুলের দাওয়াত দিবেন। রাজি আছেন? আর যারা ইউনিয়ন পরিষদের সভাপতি জ্যাকের পাটের মূল আপনাদের অতি অবশ্যই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন করতে হবে, যারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী, পৌর মেয়র প্রার্থী, ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী এবং জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী, আপনারা সর্বত্র ভাবে কাজে ঝাঁপিয়ে পড়ুন। সেটি টাকা ছিটানো নয়, সেটি হচ্ছে মানুষের মাঝে ভালোবাসা বিতরণ করা। আপনারা যাবেন ভালোবাসা নিয়ে, শ্রদ্ধা নিয়ে, সম্মান নিয়ে গোলাপ ফুলের দাওয়াত দিবেন, মানুষ আপনাদের দাওয়াতে মুগ্ধ হবে, তারাও গোলাপ ফুলের সমর্থক হবে, তারাও ঘরে ঘরে দাওয়াত দিবে, এভাবেই ঘরে ঘরে গোলাপ ফুলের ভালোবাসার বিনিষ্ঠতার বন্ধন গড়ে উঠবে। আপনারা সবাই রাজি? আর একটি কথা বলবো আপনাদের কাছে, আবার সেই ঐতিহাসিক সময় এসেছে, একটা সময় ছিল একটি মুখের হাসির জন্য যুদ্ধ করি, এবার সময় এসেছে পুনর্জাগরণের, এবার সময় এসেছে ঘুরে দাঁড়াবার, এবার সময় এসেছে পরিবর্তনের, এবার সময় এসেছে সুখ শান্তি সমৃদ্ধি, আর তার কান্দারি হবেন, তাই সারা দেশে একটাই নাম হবে, মোস্তফা নির্ভর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জ্যাকের পার্টি চেয়ারম্যানের গোলাপ ফুলের ভালোবাসা। সম্মানিত মহাসচিব মহোদয়কে তার গুরুত্বপূর্ণ বক্তৃতা পেশ করার জন্য সম্মানিত উপস্থিতি, আমাদের আলোচনা এখানে শেষ। আসুন আমরা সকলে পরিশেষে প্রিয় নবীজিকে দাঁড়িয়ে সালাম দেই। আমার মনে যে ব্যথার বেদনাও বুঝাইলে কেহ বুঝে না, শুনাইলে সাল্লু আলাইহি ওয়া আলিহি, সাল্লু ইয়া কওমাল
صلوا على صدر العامين مصطفى ما جاء إلا رحمة للعالمين. সকলে যাইরে হাতার সাথে যারা হাত তোলে মাবুদার দরবারে বলেন আল্লাহুম্মা আমিন। হতে পারে মুনাজাত আপনার আমার জীবনের শেষ মুনাজাত আখির মুনাজাত মনে করে দোয়া কবুল এত রম্যদার হয়ে মাগুদার দরবারে আসামি সেজে আবার বলেন আল্লাহুম্মা আমিন। ও রব্বুল আলামিন পবিত্র করুণাময় খোদা তুই পাক তুই রহমান আর আমরা চির নাদান চির গুনাহগার মহাপাপী মিসকিনের দল হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের মহাকুম নিয়ে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে আল্লাহ রংপুর ছয় নির্বাচনী এলাকার গোলাপপুর জাকের পার্টির প্রতীকের প্রার্থী রব্বুল আলামিন নির্বাচন করা হল। আমরা তোমার হাবিবরে দাঁড়িয়ে সালাম দিলাম, নেতৃবৃন্দ বক্তৃতা দিলেন, যা কিছু করা হলো পূর্বে দুটি মাফ করো, আমার কেবলা দান হুজুরের খাতিরে তুমি কবুল করে নাও। উঠি কুঠি গুনে বাড়াইয়া আমার প্রিয় নবীজির রওজা মুবারক সোনার মদিনায় দয় করে পৌঁছায়া দাও। নবীজির আলাও না আলো আসো তমাম সাহাবাই কেরাম তমাম অম্বিয়াই কেরাম খোলাফায় রাশেদীন আশারায়ে মুবাশশিরিন নবীগণদেরই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাঁর দুই নাতনি হযরত ইমাম হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাঁদের মহব্বতে ওই রাস্তে কারবালায় ওই পুরাত নদীর পারে যেই পুরাতের পানি এখনো প্রবাহিত হয় যেই পুরাতের পানি কত কাকে কত পাখিয়ে পাক করে শুধু তোমার হাবিবের আওলাদ হওয়ার কারণে কোটি সন্তান হযরত আলী আজগর একটা মোটা পাই পানি পাইল না মায়ের জিব্বা সুস্থে সুস্থে ইয়াজিদ বাগিনীর তীরে রাগাতে শাহাদাতের পেয়ালা পাক করল আল্লাহ ওই সুহাদায় কারবালার পবিত্র মাজারে আজকের এই অনুষ্ঠানে হাদিয়া দয় করে পৌঁছায় দাও। সোহাব নজর পৌঁছাও আর কামেল মনসিদে মুকাম্মেল হাদিয়া গা হেদায়েতের নূর দিন দুনিয়ার কহিনূর দিন দুনিয়ার রহমত দিন দুনিয়ার বরকত আমার শক্তি আমার বল আমার ভরসা যেই মাত্র প্রতিটি উরুষ শরীফে এই উত্তরবঙ্গের জাকেরদের কথা বলে হুজুর পাক খেতে দিচ্ছে আর বলল বাবা আমি যখন খেতে বসি উত্তরবঙ্গের ওই জাকেরদের ছবি আমার সামনে ভেসে আসে আমার কত পুরী সকালে খাইতে পাইলে রাতে খাইতে পায় না রাতে খাইতে পারলে সকালে তারা খাইতে পায় না বাবু কি দিয়ে রোজরানা দিব আমাদের চোখের পানি উত্তরবঙ্গের জাকেরদের বুড়ের নালিশ কাকুতি বিরতি আবার চিন্তা বাবার দূরের লজায় তুমি পৌঁছায় আমার দার বাবার রাজির উপর রাজি থাক খুশুর উপর খুশ থাক দয়াল বাবার সত্য তরিকা সত্য বাধা কাল কেয়ামত পর্যন্ত
অতি ধুমধামের সাথে জারি ও কায়েম রাখো আল্লাহ সব নজর পৌঁছাও কেবলাদার হুজুরের যত ওলাদ আমাদের পীর ভাই পীর বোন কেবলাদার হুজুরের যত বলিদান আমাদের জাকের ভাই জাকের বোন মরহুমা মাকবুরা বড় আম্মা হুজুর সাহেবানি মরহুমা মাকবুরা পীর আম্মা হুজুর সাহেবানি শ্রদ্ধেয় বড় দুরা ভাইজান ভাই আব্বা জান তালি জান খালামুড়ি পাকুড়িয়া বারগড়িয়ায় কেবলাদার সাহেবের আব্বা জান সকলের আরো পাকের হুজুরে সব নজর পৌঁছায় দাও সব নজর পৌঁছাও চারি তরিকার চারি মাম সারমা জাহাবের চারি মাম তরিকতের মশাইখ গঞ্জে যেখানে ইন্তেকাল করলেন জামানার সত্য জিন্দা পীর খাজানে পুরি আমার দাদু পীরের পবিত্র দূরের হুজরায় সব নজর পৌঁছায় দাও হাজরান বললি আমরা যারা হাত তুললাম গো তাকে দেখো না কার জানি ঘরে মা নাই বয়ের জন্য তোর দরবার হু করে কাঁদছে কার জানি ঘরে বাবা নাই বাবার জন্য কান্দে আমার কোন বাগা জানি আছে গর্বও নাই বাবাও নাই এ পীর সেজে তোর দরবারে কাঁদছে বাবু আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ভাই ব্রাদার স্ত্রী পরিবার পরিজন যে যেখানে অন্ধকার কবরে এ পীরগঞ্জের জমিনে যত মুমিন মুসলমানের অন্ধকার কবরে চলে গেল তোরে কোন সকলের কবর জান্নাতের বাগান বানায় দাও আমরা যারা হাত তুললাম আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আমাদের জন্য তোমার রহমতের দরজা খুলে দাও আমাদের যার যত পেরেশানি আছে দূর করে দাও আসমানি বালা আসমানি উঠে দাও জমিনি বালা জমিনে দাপন করো বর্তমান জামানা গজব থেকে আমাদের তুমি রক্ষা করো আল্লাহ দিন ইসলামের জয় দাও জাকের পার্টির ফতে দাও আমার কেবলা জান হুজুর দুই আত্মাধিক উত্তরাধিকার আমাদের মাথার তার মহামান হজরত খাজা বড় সাসামিয়া মুজাদ্দেদি হজরত খাজা মেজু সাসামিয়া মুজাদ্দেদি খাজা পরিবার সম্মানিত সকল সদস্য সদস্যগণকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত দারাজ করো জাকের পার্টি জাকের পার্টি সহযোগী সংগঠন ডোনার কাউন্সিল বগির বিশ্ব জাকের পার্টি এই রংপুর জেলা জাকের পার্টি বদর গরবুলের আয়াল্লাহ পীরগঞ্জ উপজেলা জাকের পার্টি সহযোগী সংগঠন আমার ভাই বোনেরা যে যেখানে আছে সকলকে দয়া করে কবুল করে নাও রব্বুল আলামিন খাস করে হিজবুল্লাহর ইমামের পক্ষ থেকে প্রেরিত আয়াল্লাহ এই কাউন্সিল টিমের টিপ প্রদান থেকে শুরু করে আমরা গোলাম গুনাগার যারা ওনার সঙ্গে আছি আল্লাহ তুমি দয়া করে আমাদের হাজিরা কবুল করে নাও আমাদের গোলামি তুমি কবুল করে নাও আমাদের পরিবারের উপর খাস রহমত তুমি দান করো বাংলাদেশকে দয়া করে জাকের পার্টির জন্য তুমি কবুল করো আল্লাহ আল্লাহ জাকের পার্টির বিজয় না দেখাইয়া হিজবুল্লাহর ইমামের ওই পবিত্র পদবীতে বিজয়ের হাসি না দেখাইয়া আবার কোন জাকের ভাই বোনের জন্য তুমি মালাকুল মউত আজরাইল পাঠায় না মাওলা রব্বুল আলামিন আজকের অনুষ্ঠান কবুল করে নাও সাংবাদিক ভাইয়েরা পুলিশ প্রশাসনের ভাইয়েরা গোয়েন্দা বিভাগের ভাইয়েরা আল্লাহ যেই যেভাবে সহযোগিতা করলেন সকলকে দয়া করে কবুল করে নাও খাস করে লাইভ প্রোগ্রামের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার ভাই বোনেরা যারা এই প্রোগ্রাম দেখছে আল্লাহ তুমি দয়া করে তাদের মনের আশাগুলো পূর্ণ করে দাও تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله